হাই বন্ধু, আমি দিনেশ। আমার ছাদ বাগান থেকে সকলকে স্বাগত। আজ আমরা দেখব টেকোমা গাছের ডাল থেকে নতুন চারাগাছ তৈরি করা যায় কিভাবে। টেকোমা ফুল দেখতে খুবই সুন্দর, তাই যদি এই গাছের ডাল থেকে নতুন চারা নিজেরাই তৈরি করে নেওয়া যায়, তাহলে আর আমাদের পয়সা খরচ করে নার্সারি থেকে এই গাছ কিনতে হবে না। টেকোমা ফুল দেখতে খুবই সুন্দর, তাই এই গাছের চারা চলো আজ তৈরি করে দেখি। প্রথমে আমরা গাছের একটা ডাল কেটে নেব। এই ডালটা থেকে আমরা প্রথমে ছোট ছোট যে ডালগুলো আছে সেগুলোকে ছেঁটে নেব, তারপরে আমরা এই ডাল থেকে নতুন চারা বা কাটিং তৈরি করবো।